আসসালামু আলাইকুম, এলিট কাস্টমার কেয়ার থেকে শাকিল চৌধুরী বলছি। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে আলোচনা করব ওয়েট গেইন মিল্কশেকের ব্যবহার বিধি নিয়ে। ঠিক আছে, অনেকেরই প্রশ্ন যে রমজান মাসে মিল্কশেকটা কিভাবে খেলে আরও ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। নর্মালি হচ্ছে যে মিল্কশেকটা খাওয়ার নিয়ম, সকালে নাস্তা করার আধা ঘন্টা পরে অথবা রাতে খাওয়ার আধা ঘন্টা পরে করে এক গ্লাস পরিমাণ কুসুম গরম দুধের সাথে বা কুসুম গরম পানির সাথে হাফ চামচ পাউডার মিশিয়ে খাওয়া। এই যে এই গ্লাস পরিমাণ এক গ্লাস, আর এই ধরনের চামচের হাফ চামচ পাউডার। ঠিক আছে, বাসায় 4 চামচের হাফ চামচ পাউডার মিশিয়ে খেতে হবে। ঠিক আছে, সো রমজান মাসে খাওয়ার নিয়মটা হচ্ছে, যেহেতু রমজান মাস সেই ক্ষেত্রে এটা ইফতারের পরেও খেতে পারেন অথবা রাতে যারা ডিনার করেন ডিনারের পরেও খেতে পারেন অথবা সেহরির পরেও খেতে পারেন। যে কোনো একবেলা খাওয়াটা আমি বেশি সাজেস্ট করবো, একবেলা খেলে অনেক ভালো রেজাল্ট পাবেন। এটা শুধুমাত্র 7 থেকে 10 কেজি পর্যন্ত ওজন বাড়াবে তা না, ভাঙা মুখ ভরাট করবে, মুখের রুচি বাড়াবে, ভিটামিনের ঘাটতি পূরণ করতে সহায়তা করবে, যেহেতু রমজান মাস শরীরে অনেক বেশি এনার্জি প্রদান করতে সাহায্য করবে একদম স্থায়ীভাবে। এই প্রোডাক্টটা সম্পূর্ণ ন্যাচারাল এবং বাংলাদেশ সায়েন্সের থেকে পরীক্ষিত, কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই, স্থায়ী সমাধান অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে, যারা এখনও ওজন নিয়ে সমস্যায় আছেন তাদেরকে বলবো দেরি করবেন না, যত দেরি করবেন তত আপনাদের সমস্যা দ্বিগুণ বাড়তেই থাকবে। ঠিক আছে, সো অনেকেই ফেসবুক থেকে বাই করছেন প্রোডাক্টটা খুব কম দামে। আসলে 2 নম্বর 3 নম্বর প্রোডাক্টগুলো কেন যে আপনারা নিচ্ছেন, এগুলো আপনাদের অনেক বেশি ক্ষতি করবে। একটা প্রোডাক্ট যেহেতু নিচ্ছেন সেই ক্ষেত্রে কিছু টাকা বেশি হলেও ভালোটাই নেন, 1 নম্বরটাই নেন। ঠিক আছে, 2 নম্বর প্রোডাক্টটা নিয়ে প্রতারিত হবেন না ফেসবুক থেকে। সো আরও বিস্তারিত জানতে গেলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে অথবা সরাসরি কল করে অর্ডারটি কনফার্ম করার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।